গ্রেফতার ইরশাদ মিয়া দুর্গাপূজার সপ্তমী সকালে উদয়পুরের এক হিন্দু নাবালিকা মেয়েকে ফেসবুকে হিন্দু পরিচয়ে দিয়ে প্রতারণা করে মেলাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। লাভ জিহাদের বিরুদ্ধে ঘটনার অভিযুক্ত ইরশাদ মিয়াকে গ্রেফতারের জন্য গত শুক্রবার উদয়পুর নেতাজি সুভাষ সেতুর উপর আগরতলা শাহব্রুম জাতীয় সড়ক পথ অবরোধ করে হিন্দু সমাজের কয়েক হাজার জনগণ। পরবর্তী সময় গোমতী জেলা SP লাখি চৌহানের 24 ঘণ্টার মধ্যে গ্রেফতার করার লিখিত আশ্বাসের পর অবশেষে পথ অবরোধ উঠিয়ে নেওয়া হয়। এই ঘটনার প্রায় 72 ঘণ্টার মাথায় শনিবার গভীর রাতে অবশেষে সোনামুড়া হাসপাতাল চৌমুনি এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ইরশাদ মিয়াকে। রবিবার সকালে আরকেপুর মহিলা থানা থেকে তাকে কোর্টে প্রেরণ করা হয়। আরকেপুর ওমেন কেস নাম্বার 52/2020, যেটা 366 376 RPC এবং সেকশন 4 অফ পক্সো অ্যাক্টে রেজিস্টার হয়েছিল, যেখানে একটা নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার কেস ছিল। তো আমরা আসামি ইরশাদ মিয়াকে আমরা অনেকদিন ধরে আমরা রেড করছি, অনেকবার পারছিলাম না ধরতে। তো আলটিমেটলি কালকে আমরা সোনামুড়া থেকে আসামিকে অ্যারেস্ট করেছি। আসামির নাম ইরশাদ মিয়া, সোনামুড়া হসপিটাল রোড থেকে অ্যারেস্ট করছি। স্যার, এই কথা গভীর রাতে আমরা 10-12 বার রেড হয়েছিল। অনেকটা জায়গা বলতে বলতেছিল। স্যার, মামলাটা কয়জন নামে হয়েছে? মামলাটা FIR নামে কি একদিনই ছিল, তো ওর সঙ্গে এবং দুজন ছিল, আরেকজন একটা যে ওনার অ্যাসোসিয়েট ছিল তার নামটাও আমরা আনছি আর ডিটেলসে আমরা বাকি ডিটেলসে আমি জিজ্ঞেস করি। উদয়পুর থেকে মানিক সাহা, রিপোর্ট ভয়েস 18।